জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের সাইয়ের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা যার অর্থ প্রতিভা তুলে আনার প্রয়াস এই সব প্রতিভা তুলে আনা হবে পাহাড় চা বাগান ও বনবস্তি থেকে যারা ক্রীড়া বিষয়ে দক্ষ তাদের অভিমত উত্তরবঙ্গের গ্রামগঞ্জ থেকে শুরু করে চা বাগান বনবস্তি কিংবা পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ক্রীড়া প্রতিভা কেননা এর আগে অনেক প্রতিভা উঠে এসেছে পাহাড় বনবস্তি চা বাগান সহ বিভিন্ন গ্রাম থেকে আর সেই প্রতিভা তুলে আনার প্রয়াস দেখা গেল যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সাইয়ের ব্যবস্থাপনায় যার ফলে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে শুরু হতে যাচ্ছে খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন মূলত এর মাধ্যমে প্রতিভা আছে এমন ছেলে মেয়েকে খুঁজে বের করার চেষ্টা চালানো হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে উত্তরবঙ্গের ক্ষেত্রে পাঁচটি সেন্টার করা হলেও জলপাইগুড়ি জেলায় রয়েছে চারটি সোমবার থেকে বুধবার পর্যন্ত বিশ্ববাংলা বাংলা ক্রীড়াঙ্গনে আর্চারি অ্যাথলেটিক ভলিবল ও ফুটবলের ক্ষেত্রে ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে ট্যালেন্ট হান্ট ড্রাইভ চালানো হবে জলপাইগুড়ির চারটি যে কেন্দ্র ঠিক করা হয়েছে সেই কেন্দ্রগুলি হলো ময়নাগুড়ি রাজগঞ্জ মহিতনগর ও খারিজা বেরুবাড়ি স্কুল ওই সব কেন্দ্রে ক্যাম্প করে চলবে অ্যাথলেটিক ও খেলোয়াড় তুলে আনার প্রয়াস অনলাইনে রেজিস্ট্রেশনও করা যাবে কিউআর কোড স্ক্যান করে আর্চারিত যথেষ্ট জনপ্রিয় হয়েছে বিশ্বজুড়ে বাংলায় একে বলে তীরন্দাজি এটি এক ধরনের কলা বিদ্যা ল্যাটিন শব্দ আরকাশ থেকে আর্চারি শব্দটির উৎপত্তি ঘটেছে ধারণা করা হয় আজ থেকে পাঁচ হাজার বছর আগে ধনুর্বিদ্যার প্রচলন ঘটেছিল পুরাকালে সেনা বিভাগে ধনুর্বিদ্যার গুরুত্ব ছিল যথেষ্ট এই বিদ্যার উত্থান ঘটে এশিয়ার বুকে উনিশশো থেকে উনিশশো কুড়ি সালের মধ্যে আধুনিক অলিম্পিকের তীরন্দাজি অন্তর্ভুক্ত ছিল কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো নিয়মকানুন না থাকায় এই ক্রীড়াটি অলিম্পিক গেমস থেকে বাদ পড়ে যায় এর অনেক পরে উনিশশো বাহাত্তর সালে ব্যক্তিগত পর্যায়ে একে অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে দলগত পর্যায়ে যুক্ত করা হয় উনিশশো সালে প্রতিযোগিতায় এর নিয়ম নিয়মকানুনের ক্ষেত্রে খানিকটা পরিবর্তন করা হয় আর বর্তমানে তীরন্দাজি প্রতিযোগিতা যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে আবার অ্যাথলেটিক্স আজ কিন্তু বিরাট দিগন্তে পৌঁছে গেছে অলিম্পিকের মতো মহা ক্রীড়া প্রতিযোগিতার আসরে অ্যাথলেটিক্সের জায়গা অনেক বড় এবং মর্যাদার অ্যাথলেটিক্স শব্দের অর্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা বিশ্ব অ্যাথলেটিক্স খেলার নিয়ন্ত্রক সংস্থা অ্যাথলেটিক্সকে ছটি শাখায় বিভক্ত করেছে যার মধ্যে রয়েছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড রোড দৌড় রেস হাঁটা কান্ট্রি দৌড় পর্বত দৌড় এবং ট্রেইল দৌড় এর মধ্যে পর্বত দৌড় যুক্ত হয় দু হাজার সালে এবং ট্রেইল দৌড় যুক্ত হয় দু সালে আসলে মদ্যা বিষয় হল দৌড়ানো হাঁটা লাফানো বা নিক্ষেপ করা অলিম্পিক গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতায় চুয়াল্লিশটি ইভেন্ট আছে যা এই খেলাটিকে তৈরি করে দীর্ঘতম অ্যাথলেটিক্স ইভেন্ট হল বিয়াল্লিশ কিলোমিটারের বেশি দূরত্বের ম্যারাথন তবে ট্র্যাকের সবচেয়ে দীর্ঘতম ইভেন্ট হল দশ হাজার মিটার এর সাথে আছে ফুটবল ও ভলিবল এর মধ্যে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া কেননা সবচেয়ে বেশি দর্শক তা আর ভলিবল আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এদিকে জলপাইগুড়িতে সহযোগিতায় দেশের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিভা খুঁজে আনার জন্য তিন দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এটা একটা ভালো উদ্যোগ বলে সাঈর জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদ জানিয়েছেন कि किसी भी गांव के छोटे से छोटे कस्बे से भी अगर कोई टैलेंटेड बच्चा है तो हम उसको बाहर निकालना चाहते हैं और उसको कोचिंग के मेन स्ट्रीम में लाएंगे ये भारत सरकार मिनिस्ट्री ऑफ स्पोर्ट्स का एक टैलेंट हंड ड्राइव है और जिससे कि हमारे जो राइजिंग एथलीट हैं उनको फायदा होगा निश्चित रूप से